শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। বাইরে দারুণ গরম পড়েছে আর জলখাবারে কি খাবো ভেবেই পাচ্ছিলাম না। এটা খেয়ে মনটা শান্তি হলো। হেলদি ও টেস্টি সাবু মাখা, এটা ছোটো দানা সাবু নিয়েছি আমি। এখানে 200 গ্রাম সাবুটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এর মধ্যে 2 কাঁঠালি কলা দিলাম। আমি এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেটা প্রত্যেকটাই খুব হেলদি। গরমের দিনে উনুনের ধারে না গিয়ে এইরকম মাঝে মধ্যে সাবু মাখা করে খান। অনেক সময় আমাদের উনুনের ধারে গরমকালে একদম যেতে ইচ্ছে করে না, মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই, যেটা খেলে আমাদের বেশ শরীরটাও ভালো থাকবে। এইরকম সাবু মাখা করে খেতে পারেন। আমি এর মধ্যে আধমালা নারকেল কোড়া দিচ্ছি। এবার কেউ যদি নারকেল কোড়াটা অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমার বেশ ভালো লাগে নারকেল খেতে। আর নারকেল তো হেলদিও বটে। আমি এর মধ্যে 4-5খানা বাতাসা দিচ্ছি। পুরো মাখাটা বাতাসা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এই মুহূর্তে বেশি বাতাসা ছিল না তাই আমি অল্প পরিমাণে বাতাসা আমি এর মধ্যে ইউজ করেছি। বাতাসাগুলো আগে আমি সাবুর সাথে মাখিয়ে নিচ্ছি, কলাটাও সঙ্গে মাখাচ্ছি। আর এই কাজটা হাতের সাহায্যে করলে সবচেয়ে ভালো হয়, কেননা মাখা যে কোনো জিনিস হাত ব্যবহার করলে তবেই তার টেস্ট হয়। আর আমাদের বাঙালি রান্নায় হাতের ব্যবহার তো জল আছেই। এটা উনুনের ধারে না গিয়ে একদম চটজলদি বানিয়ে ফেলা যাবে। আমি এর আগেও কিন্তু 2টো সাবু মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর একটা নোনতা, যেটা অনেকেই মিষ্টি পছন্দ করেন না, তারা কিন্তু সেই রেসিপিটা ট্রাই করতে পারেন, সেটা খেলেও কিন্তু গরমে ভীষণ শান্তি পাবেন। বন্ধুরা, আমার চ্যানেলটা বেল আইকন সমেত ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আর রেসিপিটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমি এর মধ্যে টক দই দিচ্ছি। টক দই গরমে কিন্তু খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। টক দই খেলে আপনার শরীরটা কিন্তু বেশ ঠান্ডা থাকবে। আর সাবু মাখা এমনই একটা জিনিস, শরীরটা একেবারে ঠান্ডা করে দেয়। আমি বাতাসা অল্প পরিমাণে দিয়েছি, কেননা আমার কাছে খুব বেশি পরিমাণে বাতাসা ছিল না, আমি তার জন্য কিছুটা চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে পুরোটা বাতাসা দিয়ে করতে পারেন। এবার আমি দিচ্ছি নারকেলের জল। নারকেলের জল সবাই জানি আমরা, এর মধ্যে পটাশিয়ামের পরিমাণটা খুব বেশি থাকে, আর গরমে নারকেলের জল খাওয়া কিন্তু খুবই ভালো। তাই বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, ভীষণই ভালো এবং স্বাস্থ্যকর রেসিপি। আমি নারকেল এবং নারকেলের জল দুটোই এর মধ্যে ব্যবহার করেছি, আর এর জন্য এটা টেস্টটা দারুণ হয়েছে। প্লাস এর সাথে আমি টক দই দিয়েছি। আমি আরও একটু টক দই এর মধ্যে অ্যাড করছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ঘরে থাকা যে গরমের ফলগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনার ঘরে যে ফল আছে সেই ফলগুলোই এর মধ্যে আপনি কুচো করে দিয়ে দিতে পারেন, তবে ফল দিয়ে মাখাবার সময় আলতো হাতে ফল দিয়ে মাখাবেন। যদি বাড়িতে ফল না থাকে তাহলে শুধু মাখাও খেতে পারেন, তাই ফল দিলে বেশ হেলদিও হবে, টেস্টিও হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।